চট্টগ্রামে শুরু হচ্ছে সিজিকেএস প্রিমিয়ার ক্রিকেট লীগ, আর তাই এম এ আজিজ স্টেডিয়ামে নিজেদের শেষ মুহূর্তের দলবদলে ব্যস্ত ক্লাবগুলো। বুধবার সন্ধ্যায় সিজিকেএস চট্টগ্রাম প্রিমিয়ার ক্রিকেট লীগকে সামনে রেখে দলবদল ও মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র চট্টগ্রাম। লীগকে সামনে রেখে নতুন খেলোয়াড়দের দলে বিড়িয়েছে ক্লাবটি, আর নতুন দলে সুযোগ পেয়ে বেশ আনন্দিত খেলোয়াড়রা। নতুন টিমে খেলতেছি, অনুভূতিটা একটু অন্যরকম হবে। আগে ব্রাদার সিগেল ছিলাম 2-3 বছর, তারপর এখন সিটি খেলছিলাম, এখন এসে মুক্তিযোদ্ধা খেলতেছি। নিউ টিম, সবগুলা নিউ, এই সিচুয়েশানে সবকিছু অন্যরকম হইতে পারে। নতুন টিম, নতুন পরিবেশ, আলহামদুলিল্লাহ চেষ্টা করব। নতুন টিম যেহেতু আমাদেরকে আমাদের উপর ভরসা করছে, আমরাও চেষ্টা করব ওনাদের ভরসার মূল্যায়নটা করার জন্য। এখনো পর্যন্ত তো ভালো, বাট আসল ভালো লাগবে যদি মাঠও ভালো পারফর্ম করে, তাইলেই ভালো লাগবে। আয়োজিত সভায় ক্রিকেট নিয়ে মুক্তিযোদ্ধা সংসদের নানা পরিকল্পনা ও চট্টগ্রামের খেলোয়াড়দের জাতীয় লিগে খেলার ব্যাপারে নিজের অভিমত ব্যক্ত করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম ক্রিকেট কমিটির চেয়ারম্যান আক্তার পারভেজ। আমরা কিন্তু লং টার্মের জন্য আসছি এখানে, আমরা অনেক দিন চিন্তা করছি, হয়তোবা এইবার আমরা ফাইটিং একটা টিম তৈরি করার চেষ্টা করব। এই বয়স ভিত্তিক টুর্নামেন্টগুলো আমি মনে করি যে আবার মাঠে আসা দরকার, যাতে করে ছোটোবেলার থেকে এই জিনিসগুলো ইনবিল্ট হবে প্লেয়ারদের মাধ্যমে। আমি আরেকটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে যে আমাদের চট্টগ্রাম একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা একাডেমি দরকার। এখন আমাদের যেই একাডেমিগুলো আছে, সিসিএ আছে, আরও অনেকগুলো একাডেমি আছে, তো এগুলো আসলে একটা ইনফ্রাস্ট্রাকচার যদি ভালোভাবে পায়, আমি বিশ্বাস করি ইনশাল্লাহ লং টার্মে আমাদের দেশের জন্য একটা মঙ্গলময় হবে। এ সময় তিনি এইবারের প্রিমিয়ার লিগে তরুণ খেলোয়াড়দের দলে সুযোগ দেওয়ার কথা বলেন। যে আপনারা আমাদের এই দলে আজকে যা দেখলেন, একটা চমক কিন্তু আমরা দিব, ভেরি ইয়াং প্লেয়ার যেটা চট্টগ্রামেই একটা একাডেমিতে প্রশিক্ষণ পেয়েছে এবং ডিস্ট্রিক্ট ডিভিশনে খেলেছে, ভেরি ইয়াং, 16-17, একটা চমক আপনাদেরকে ইনশাল্লাহ আমরা দিব। মাঠে যদি খেলোয়াড়রা পারফর্ম করতে পারে, তাহলে মুক্তিযোদ্ধা সংসদ তাদের পরিকল্পনা অনুযায়ী সফল হতে পারবে, এমনটাই মনে করেন ক্লাবটির সম্পাদক। বাট আমরা যেটা লং টার্ম চিন্তা করছি, যেটা আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব বললেন, ওইটার সাথে আমরা আশাবাদী। আমরা যেভাবে সিলেকশন প্রক্রিয়াটা করছি আশাবাদী, বাকিটা তো ওনাদের পারফরমেন্স যখন খেলা শুরু হবে তখন দেখলে বোঝা যাবে। আসলে আগে যেমন নির্মাণ ক্রিকেট ক্লাব ছিল, তো ওরকম করে আস্তে আস্তে যদি এখন আপনার এই ক্লাবগুলো আগায় না আসে, তাহলে কিন্তু পরবর্তী ন্যাশনাল টিমে একটা অলওয়েজ গ্যাপ থেকেই যাবে। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, কাউন্সিলর সরোয়ার আলম চৌধুরী মনি, ক্লাবটির পরিচালক মীর নাসিব হোসেন, খেলোয়াড় কর্মকর্তা সহ অন্যান্য পরিচালক বৃন্দ। শাব্দুলাল রাহাত, বাংলাধারা স্পোর্টস, চট্টগ্রাম। ই-কমার্স সাইট মারিয়া গ্লোবালে ভিজিট করে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো স্থান থেকে আপনি ঘরে বসেই স্বল্প মূল্যে কিনতে পারবেন ল্যাপটপ, মোবাইল ফোন সহ দেশি বিদেশি সকল ইলেকট্রনিক্স পণ্য। প্রথমে আপনার মোবাইল ফোন কিংবা যে কোনো ডিভাইস থেকে www.mariaglobal.com লিখে ভিজিট করে আপনার পছন্দের পণ্যটি অ্যাড টু কার্ট করে যে কোনো মেথডে আপনি করতে পারবেন মূল্য পরিশোধ। তাই দেরি না করে এখনই ভিজিট করুন মারিয়া গ্লোবালে।